What we do here is go back, 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 back. আমিনাস কিচেন থেকে আমি আমিনা বলছি আজকে আমি চিংড়ির মালাইকারি করব এর জন্য আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি মেখে নেব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব হালকাভাবে একটা প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি হালকা একটু ভেজে রাখব আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি আরেক চামচ ঘি দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন আমি একটু গরম মশলা দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এবারে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এবার আমি কষানোর জন্য সামান্য পানি দিয়ে নিচ্ছি এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে নিচ্ছি এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি যেটা ভেজে আমি রেখে দিয়েছিলাম আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি
আমি দুটো কাঁচা আর দুটো পাকা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেলের দুধ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছ রান্নাটা খুব সহজেই হয়ে যায়। আমি পুরো রান্নাটা মিডিয়াম আঁচে করেছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।